হ্যাঁ সো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন ইংলিশে কথা বললাম আজকে ভাবলাম যে মাতৃভাষায় কথা বলছি সামনে পয়লা ফাল্গুন আসছে আর আমার গেট আপ দেখে আপনারা অলরেডি বুঝিয়ে ফেলেছেন এই ভিডিওটা কী নিয়ে আর একটু শহরটাও হতে পারেন যে পয়লা ফাল্গুনের ভিডিও বানাচ্ছি আমি সো ইতিমধ্যে যেটা আমি খেয়াল করলাম পয়লা ফাল্গুনের অনেক মেকআপ টিউটোরিয়ালস আমি ভিডিও রিসার্চ করলাম অনেক মেকআপ টিউটোরিয়াল অনেক সুন্দর সুন্দর লুক দেখলাম মুগলায় এক একটা লুক দেখে আমার তখনই সেজে বের হতে ইচ্ছা করছিল এরকম বাট একটা ভিডিও আমি পেলাম না যেখানে আমাদের যাদের হুডেড আইজ আছে যাদের আপনাদের যাদের চোখ আমার মতো এরকম হুডেড তাদের জন্য কোনো মেকআপ লুক আমি পেলাম না যে ট্রেডিশনাল কিছু একটা ক্রিয়েট করবে সো মেকআপ লুক যেগুলো আমি দেখছিলাম একটা একটা দেখার পর আমি জাস্ট আমার মাথায় আসছিলো যেগুলো যদি আমি করি তাহলে আমাকে কি দেখতে ভালো লাগবে কারণ ওদের চোখ আর আমার চোখ তো সেম না সো আমি ভাবলাম হুডেটাইজ যাদের ওদের জন্য স্পেশাল করে একটা লুক ক্রিয়েট করা উচিত তাই আজকে আমি তাদের কথা মাথায় রেখে ভিডিওটা বানালাম অ্যান্ড আশা করি আপনাদের সবার ভালো লাগবে যাদের চোখ আছে হুডের কোনো প্রকারের মেকআপ লুক ট্রাই করার আগে দশবার দশ বারো বার চিন্তা করেন যে ভাই আমার চোখ ছোট লাগতে পারে আপনাদের জন্যই এই ভিডিওটা ট্রাস্ট মি আমি নিজেই আপনাদের দলের মানুষ

কম করা লাগবে বাট স্টিল করা ভালো ফাউন্ডেশন ব্লেন্ড হবে যদি কখনো বাই এনি চান্স আমার সাথে রিয়েল লাইফে দেখা হয় আর আপনারা যদি দেখেন যে আমার চোখে অনেক ডার্ক সার্কেল হয়ে আছে বা আমাকে দেখতে মনে হচ্ছে যে আমি দশ রাত ঘুমাই নাই তাহলে জাস্ট এই বিষয়টা বুঝে নিন যে আমি কালার ক্যারেক্টার অ্যাপ্লাই করা ছাড়া বের হয়েছি যার কারণে আমাকে দেখতে এমন লাগতো আমি বিষয়টা স্বাভাবিক যাদের ব্রাউন স্কিন বা যাদের হাইপার পিগমেন্টেশনের ব্যাপারটা আছে তাদের এই জিনিসটা সবসময় হয় সো এটা মাথায় রাখা উচিত অলওয়েজ ট্রাস্ট মি আই নো আইডিয়া ক্যামেরাতে কেন ফাউন্ডেশনটা দেখতে এত ব্রাইট দেখাচ্ছে

যদিও এটা ক্রিম কন্ট্রোল ছিল না আমি আইশোডো দিয়েই সেট করেছি আমার ফাউন্ডেশনটাকে ব্রাউন আইশোডো দিয়ে এরপরে বাকি বেসটা আমি পাউডার দিয়ে সেট করে ফেললাম ট্রান্সলুসেন্ট পাউডার নট কম্প্যাক্ট ওকে ব্রাউজ আমি ইউজুয়ালি ভেবে রাখি আগে থেকে কীরকম করে করবো বাট আজকে আমার ফর সাম রিজন কোনো প্ল্যান নাই সো আমি আমার ইউজুয়ালি যে করি নরমালি যেভাবে করি ঠিক আমার ব্রাউজ আঁকছি আমি কিন্তু পাউডার গুলো ঝাড়বো আপনারা যদি জাস্ট ইন কেস মনে করেন যে আমি কি এভাবে মেকআপটাকে রেখে দিব কিনা তাহলে আমার আর কিছু বলার নেই সো ফর গুড এডভাইস আমি একটা জিনিস রিসেন্টলি যেটা ফিগার আউট করলাম সেটা হচ্ছে যাদের চোখ আমার মতো এই জিনিসটা খেয়াল করবেন ব্রাউ আঁকার সময় যদি আপনারা লেন্স বাড়ায় দেন দ্যাট উড বি আ স্ক্যাম কারণ লেন্স বাড়াইলে আপনার চোখ আরো বেশি নিচু হবে আরো স্যাড লাগবে আপনাকে দেখতে সো ডোন্ট ডু দ্যাট

হলুদ প্রথম শেডটা আসলে একটু অরেঞ্জিস হয়ে গিয়েছিল আর আমার শাড়ির কালার এরকম না আমি জিনিসটাকে আরেকটু লেমন হলুদ করার চেষ্টা করছি যাতে এটার সাথে আস্তে আস্তে গাঢ় কালার ডেভেলপ করে একটা সুন্দর আই মেকআপ বানাইতে পারি ওকে সো আমার প্ল্যান হচ্ছে এই হলুদটাকে আস্তে আস্তে গাঢ় সবুজের দিকে নিয়ে যাওয়া ট্রানজিশন কালার অ্যাড করে কিন্তু সেটা আমি এমনি এমনি করতে পারছি না সো দ্য সেফেস্ট কালার এখন আমি যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ব্রাউন তারপরে আমি গ্রিন অ্যাড করব চোখ যেহেতু ঘুরে আমি আমার মশলাটাকে যথাসম্ভব রিল্যাক্সড রাখার চেষ্টা করছি বিকজ ইউজুয়ালি বাইরে এমনে তো থাকবো না আমি থাকবো এইভাবে সো এই মুহূর্তে যে আমি আই মেকআপের মধ্যে যদি কোনো হার্স লাইন থাকে সেটাকে দূর করার চেষ্টা করছি সেটা আপনারা বুঝতেই পারছেন আই এখন করা যাবে অনেস্টলি এই মেকআপ লুকটা করতে যে একটা জিনিস আমার অনেক বেশি দরকার হচ্ছে সেটা হচ্ছে ব্লেন্ড করা প্রত্যেকটা কালারকে একটা আরেকটার একটার সাথে যদিও অনেক ইজি ছিল তারপরও আমি জিনিসটাকে অনেক স্মুথ বানাতে চাচ্ছিলাম খুবই মানে স্মুথ এই এয়ার ব্রাশ দিয়ে করা হয়েছে আই মেকআপটা এরকম আর আমার লিডে হচ্ছে আর একটু কালারটাকে আরও ব্রাইটেন আপ করার জন্য হাত দিয়ে অ্যাপ্লাই করে ফেললাম লাইট গ্রিন কালারটা এখন এত হালকা কালার যেহেতু অ্যাপ্লাই করলাম আমি যদি চোখের নিচে একদম ব্ল্যাক কালার বা ডিপ একটা কিছু দিই তাহলে কন্ট্রাস্টটা ভালো হবে আর আমার চোখটা দেখতে আরও সুন্দর লাগবে আর হুডাডাইজের জন্য আই থিঙ্ক এটা অনেক ভালো স্যুট করে আমি বেসিক্যালি যেখানে যেটা করতেছি এখানে সেটা হচ্ছে রিভার্স ক্যাট আইলাইনার এটা চাইলে আপনারা আগে আইলাইনার অ্যাপ্লাই করেও করতে পারেন অথবা এই আই কাজটা করে এরপরে আইলাইনার অ্যাপ্লাই করতে পারেন যেটা আমি নিজেই করব এখানে কারণ আইলাইনার অ্যাপ্লাই করার পর আসলে আই যদি ব্লেন্ড করতে চান তাহলে আইলাইনটা সহ ব্লেন্ড হয়ে যাবে অ্যান্ড এটা একটু সমস্যা এবার আসি সবচেয়ে মজার পার্টে আসলে আইলাইনার আগে দেওয়াটা আমি জীবনের সবচেয়ে কঠিন কাজ মনে করতাম কিন্তু আমি যখন থেকে ফাইন্ড আউট করছি যে আমার চোখের টাইপ অনুযায়ী আমার কী ভাবে মানে আইলাইনারটা দেওয়া উচিত এরপর থেকে আমার আইলাইনার দিতে অনেক মজাই লাগে চোখ খোলা রাখা অবস্থায় তাও চোখ রিল্যাক্স করে একদম আপনি চোখ নরমালি যেমন রাখবেন ঠিক ওভাবে আয়নার সামনে সোজাসুজি তাকাবেন ওভাবে আইলাইনার দিবেন তাইলেই বুঝতে পারবেন ট্রিকটা আসলে জোস এর পরের স্টেপগুলো সেগুলো সাথে করার কিছুই নাই ওগুলো একবারেই নর্মাল আপনার চোখ হুডের হোক আর বড় হোক যাই হোক আপনি একই জিনিসই করতে পারেন আপনার চেহারার বাকি অংশের সাথে এটার সাথে আমি একটা ডিপ কালারের লিপস্টিক দিতে চাই যেহেতু চোখটা অনেক হালকা হালকা লাগতেছে আমার কাছে অনেক কালার হালকা কালার হালকা দেয় হালকা লাগতেছে সো আমি একটা গাঢ় কালার লিপস্টিক अप्लाई করব টু মেক আচ্ছা একটা সুন্দর ইনফরমেশন দিয়ে রাখি এখানে কিন্তু আমি একটা না আমি দুটো লিপস্টিক একসাথে মিক্স করেছি যার কারণে লাস্টে হচ্ছে দেখতে একটু ব্রাউনিশ লাগছে অলরাইট কন্টুর না করতে প্রচুর পেইল লাগতেছে এন্ড আই নো দ্যাট কাছে শেয়ার করি নোজ কন্টুর যদিও আমি আগে করে ফেলেছি এতদিন আমি মনে করতাম আমি বোধহয় আমার চিকবনটাকে আরও ডিফাইন বানানোর জন্য ইন্টেনশনালি এমন কন্ট্রোল করতেছি বাট আজকে আমি নর্মালি কন্ট্রোল করছি অ্যান্ড রিয়েলাইজ করছি যে আমার চিকবন এমনই আজকে বোধহয় আমি আমার লাইফের সবচেয়ে বেশি ব্লাশ অ্যাপ্লাই করেছি ইউজুয়ালি আমি এত ব্লাশ অ্যাপ্লাই করি না ওয়াও ইভেন হাইলাইটের মনে হয় আমি একটু বেশি করে অ্যাপ্লাই করছি আমার চেহারাটাকে আরো ডিউই লাগানোর জন্য যেহেতু উইন্টার মানে শেষের দিকে বসন্ত বলতেছে মানুষ এসে গেছে এবার বসন্ত আসলে কিন্তু তেমন একটা আশা নাই এখনো বাতাসই আছে বাইরে তো শীত শীত একটু হলেও আছে তো আমি আমার চেহারাটাকে একটু ডিউই বানাচ্ছি যাতে আই ডোনো মাসে গরম লাগে আমার লুক কমপ্লিট হচ্ছে আমার কমপ্লিট লুক একটু জুম করে দেখাই মেকআপটা শেষ পর্যন্ত কি হয়ে দাঁড়ালো আমি যেন ল্যাশ অ্যাপ্লাই করতে পারতাম কিন্তু আইদার আমি আলসেমির জন্য করছি না ওর আমি ভয় আছি যে ল্যাশ অ্যাপ্লাই করার পরে আমার আই মেকআপটা ঠিক মতো দেখা না যেতে পারে আমার চোখের আকারের কারণে ডা আই মেকআপের কথাটা আমার মাথায় আগে ছিলই না যে আমি কী কী কালার অ্যাপ্লাই করবো সো ফ্রি স্টাইলে আই থিঙ্ক ইট টার্ন আউট ভেরি গুড আমাকে দেখতে অনেক কালারফুল লাগছে ভিডিও এতটুকুই আপনাদের সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই যদি এরকম আরও কন্টেন্টস পেতে চান যদিও আমি সহজ সাহা এরকম কন্টেন্ট আপলোড করি না আর রিসেন্টলি আমি রিয়েলাইজ করছি যে আমার ট্রেডিশনাল লুক আরও ক্রিয়েট করা উচিত এখন আমি রিয়েলাইজ করতেছি কারণ এই জিনিসটা আমার আরও আগে করা উচিত ছিল ট্রেডিশনাল ক্রিয়েট করা হবার যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন অ্যান্ড সবশেষ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং তার পাশে যেই বেলাইকনটা আছে সেটা প্রেস করতে ভুলবেন না প্রতিদিন নোটিফিকেশন পাওয়ার জন্য ইনশাআল্লাহ সামনে নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অগ্রিম পহেলা ফাল্গুনের শুভেচ্ছা ভালোবাসা দিবসের শুভেচ্ছা যা যারা মিঙ্গেল আছেন তাদেরকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা যারা সিঙ্গেল তাদেরকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা এবং তার পরের দিনই বোধ হয় সরস্বতী পূজা সো অনেকগুলো ফেস্টিভ্যাল একসাথে এবার ইটস বি রিয়েল ফান দেখা হবে আবার আসসালামু আলাইকুম বাই বাই